শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আজম খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান ছাত্রছাত্রী ডিগ্রি কলেজ। আজ হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। এটি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে করতে হয়, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে করতে হয়। অনুপাত কি? আমরা জানি পরস্পর বা পারস্পরিক সম্পর্কযুক্ত দুটি বিষয়ে সংখ্যাত্মক প্রকাশকে অনুপাত বলা হয়, অর্থাৎ পরস্পর ও পারস্পরিক সম্পর্কযুক্ত দুটি বিষয়ে সংখ্যাত্মক প্রকাশকে অনুপাত বলা। হ্যালো, ভাগ মালিকানা তহবিল। পাঁচ
নম্বর অনুপাতটি লিখেছি মূলধন গিয়ারিং অনুপাত, মালিকানার তহবিল ভাগ স্থির খরচযুক্ত তহবিল, মালিকানার তহবিল ভাগ স্থির খরচযুক্ত তহবিল। অর্থাৎ মালিকানার যে তহবিল তাকে খরচযুক্ত তহবিল দ্বারা ভাগ করা হবে তাহলে এটি পাওয়া যাবে। এটার আদর্শ অনুপাত হচ্ছে 2:1। আদর্শ অনুপাত বলতে আমরা এটি বুঝবো যে ফলাফল নির্ণীত হলে সেই ফলাফল দ্বারা কোম্পানির আর্থিক অবস্থা বা টোটাল অবস্থা ভালো বোঝায়, এরকম একটা মানকে স্ট্যান্ডার্ড বা আদর্শ অনুপাত বলা হয়। মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত অর্থাৎ মোট লাভকে নেট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যেটি হবে সাধারণ প্রকাশ সেটি হলো মোট লাভ অনুপাত। মোট লাভে কি কোম্পানি কি পরিমাণ লাভ হলে কত পার্সেন্ট লাভ হলে কোম্পানির অবস্থান ভালো সেটি বোঝাতে আদর্শ অনুপাত ব্যবহার করা হয়েছে। এখানে আমরা আদর্শ অনুপাত 30% অর্থাৎ কোন কোম্পানির মোট লাভ 30% শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, মোট লাভ নিট বিক্রয় গুণন 100, নিট লাভ নিট বিক্রয় গুণন 100, মোট লাভ এবং নিট লাভের অনুপাতে। এই ক্ষেত্রে শুধু আমরা নিট বিক্রয় দিয়ে ভাগ করব, মোট লাভের ক্ষেত্রে মোট লাভ আর নিট লাভের ক্ষেত্রে নিট লাভটি বসাই দিলে আমরা অনুপাতটি বের করতে পারবো। অর্থাৎ এখানে একটি মনে রাখলে আরেকটি মনে রাখা অত্যন্ত সহজ, যেহেতু সূত্রে শুধু মোট লাভ এবং নিট লাভটি চেঞ্জ হবে, অন্য কোনো বিষয় চেঞ্জ হবে না। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এখানে বলা আছে সুদ কর পূর্ব নিট লাভ বিনিয়োজিত মূলধন গুণন 100, সুদ কর পূর্ব নিট লাভ বিনিয়োজিত মূলধন গুণন 100। অর্থাৎ এখানে আরেকটি সূত্র ব্যবহার করা যায়, সুদ ও কর বা নিট লাভ বিনিয়োজিত মূলধন গুণন 100, এটি দুইটি ভাবেই ব্যবহার করা যাবে, দুইটি অনুপাতই ব্যবহার করা যাবে। এটার আদর্শ অনুপাত হচ্ছে 10% থেকে 15% এর মধ্যে। মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। এটি 8 বার, এটি আদর্শ অনুপাত হচ্ছে 8 বার। এখানে গড় মজুদ বলতে আমরা কি বুঝি, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ করা সমাপনী মজুদ অথবা বিক্রয় মাইনাস মোট লাভ। গড় মজুদ বলতে আমরা বুঝি প্রারম্ভিক মজুদ ভাগ যোগ সমাপনী মজুদ ভাগ 2। এখন যদি একটি মাত্র মজুদ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটি মজুদকেই গড় মজুদ হিসাবে ধরে অঙ্কটি সমাধান করতে হবে। দেনাদার অনুপাত, নিট ধারে বিক্রয় দেনাদার ও প্রাপ্য বিল অর্থাৎ যেটা ধারে বা বাকিতে বিক্রয় হবে সেটার দেনাদার ও প্রাপ্য বিল দ্বারা ভাগ করলে এই অনুপাতটি পাওয়া যাবে, এটা আদর্শ অনুপাত হচ্ছে 6 বার। আর একটা হচ্ছে